তো বন্ধুরা, আজকে আমরা ইভেন্ট আলোচনা করব দ্বিতীয় সামিট ইভ্যালুয়েশন 2024-এর জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর ক্লাস 3-র। এবং আজকে আমরা প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে আলোচনা করব, বাংলা, ইংরেজি, পরিবেশ বিদ্যা, অঙ্ক। ওকে, অত বন্ধুরা ভিডিও স্কিপ না করার পর থেকে চ্যানেল নতুন হয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব। তো প্রথমে যে আলোচনাটা করবো সেটা হচ্ছে বাংলা, ক্লাস 3-এর বাংলা। এখানে বলা যায় যে উপযুক্ত শব্দ বেছে নিয়ে শূন্যস্থানে বসাও। কি রয়েছে? চারিদিকে ধু ধু হু হু করছে, চারিদিকে ধু ধু করছে, এটা হবে কারেক্ট অ্যান্সার। খ, সেখানে লতপাতা সব দলাদলি গলাগলি করছে, এখানে তোমার দলা গলাগুলি, ঠিক আছে, গলাগুলি তলায় ডাক, এটা এখানে বসাতে হবে। সেখানে তারা সব ঘেঁষা ঘেঁষিয়ে ঝিলমিল কিলবিল করছে, উত্তর হবে ঝিলমিল করছে। তারা দুটিতে মিছিমিছি কত কি হাঁকা হাঁকি বকাবকি করে, বকাবকি। ওকে, আর মাটির থেকে এঁটো কাটা কুটো কাটা নিয়ে বাসা বাঁধে, কি হবে এটা? কুটো কাটা। দ্বিতীয় যে পাঠের প্রশ্নগুলো দেখো, যে এলোমেলো বর্ণগুলি বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো। এখানে হচ্ছে কি, ডিল মানে লি ডা ল গু, এখানে তোমার ডালগুলি, ঠিক আছে, এখানে হবে ডালগুলি। খ হয়েছে তোমার শাখা প্রশাখা, তারপর গ হয়েছে তোমার যে উপকারী, গ হচ্ছে তোমার জিনিসপত্র, আর ই হচ্ছে তোমার চলাফেরা, ঠিক আছে, চলাফেরা। তিনের হচ্ছে দেখো যে শব্দ ঝুড়ি থেকে উপযুক্ত শব্দ বেছে নিয়ে শূন্যস্থানে বসাও। এখানে যে শব্দ ঝুড়ি রয়েছে এই শব্দগুলো নিয়ে উপযুক্ত শব্দটা যেখানে হবে সেটা বসাতে হবে। ওকে, 1 নম্বর অর্থাৎ কোতে রয়েছে দেখো, যে রোজ সকালে আমাদের ঘুম ভাঙে, ঠিক আছে, এখানে হবে ঘুম ভাঙে। বাবা মা আমাদের কি করেন? ভালোবাসেন। গ নম্বর হচ্ছে দেখো, যে আনন্দে মন উঠে, কি নেচে উঠে, আর লাস্টের প্রচণ্ড গরমে আরাম নেই। 4 নম্বর যেটা রয়েছে দেখো, যে সাঁতার, সাঁতার দিয়ে একটা বাক্য রচনা করো, যে কি সাঁতার কাটা স্বাস্থ্যের পক্ষে উপকার। সমুদ্র, আমি সমুদ্রে গিয়েছিলাম, ঠিক আছে। তারপর দেখো 5 নম্বর হচ্ছে যে বিপরীতক শব্দ লেখো, কি হচ্ছে, নিচে উপরে, সুখ দুঃখ বা দুঃখ। 6 নম্বর হচ্ছে দেখো, একটি বাক্যে উত্তর দাও, কি রয়েছে, পর্যটন করেন যিনি তাকে কি বলা হয়, পর্যটক। ওকে, আর বাবুই পাখিরা কোথায় বাসা বাঁধলো, তাল গাছে। তো এবার আমরা দেখবো ইংলিশের যে পার্টটি, সেটা হচ্ছে দেখো যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ইন দ্য হেল্প বক্স। এই হেল্প বক্স থেকে শূন্যস্থানে এই ওয়ার্ডগুলো নিয়ে পূরণ করতে হবে। দ্য পিকক ড্যাশ ভেরি প্রাউড অফ হিজ বিউটি, এখানে হবে তোমার ফেল্ট, FELT, ফেল্ট। ধরে হচ্ছে দ্য পিকক ইন এ ফরেস্ট, কি হবে, লিভড, LIVED, লিভড এ ফরেস্ট। ধরে হচ্ছে দ্য ক্রেন হিম এ গুড লেসন, এটা হবে তোমার টট, TAUGHT, টট। 4 নম্বর হচ্ছে দ্য পিকক অ্যাট দ্য ক্র্যান, দ্য পিকক কি হবে, মকড অ্যাট, MOCKED, মকড অ্যাট দ্য ক্র্যান। 5 নম্বর হচ্ছে দ্য পিকক অ্যাওয়ে অ্যাসেম্ড, কি হবে, অয়েন্ট অ্যাওয়ে, ঠিক আছে, অয়েন্ট অ্যাওয়ে অ্যাসেম্ড। এবং লাস্ট হবে দ্য পিকক মিট এ ক্র্যান ইন দ্য লেক বাই চান্স। ওকে, চলো পরেরটা দেখি, যে বি যেটা রয়েছে, ম্যাচ এ টেবিল উইথ টেবিল বি, এখানে হচ্ছে দেখো যে ট্রি, ট্রি এর সাথে কি সম্পর্ক রয়েছে, ট্রির সাথে হবে তোমার রেন, এখানে হবে তোমার 3টা, ঠিক আছে, ট্রি হবে রেন। ফার্মারের সাথে কি সম্পর্ক রয়েছে, ক্রপ, ফার্মার সাথে ক্রপ। ফ্যাক্টরি হয়েছে তোমার কেমিক্যালস, ওকে, এই হ্যাঁ ফ্যাক্টরি হয়েছে কেমিক্যালস। আর তোমার স্নো হচ্ছে তোমার মাউন্টেন, আর গার্বেজ হয় তোমার পলিউশন, গার্বেজ পলিউশন, বা এটা তোমার এটাই হয় করব যে ফ্যাক্টরিটা পলিউশন হবে, ঠিক আছে, ফ্যাক্টরিটা পলিউশন হবে আর গার্বেজটা হবে কেমিক্যালস। পরে দেখবো যে লেটস ই অ্যারেঞ্জ দ্য জাম্বল লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস, এখানে যেটা রয়েছে এখানে তোমার যে ওয়ার্ড হবে তোমার ওয়াস, WASH, ওয়াস। তারপর আছে দেখুন ওয়াটার, 2 নম্বরটা হবে তোমার ওয়াটার, একটু মোটা করে এখানে আমি পাশে লিখছি ওয়াটার। তো 3 নম্বর হচ্ছে তোমার পন্ড, POND, এবং 4 নম্বর হবে তোমার ট্রি, TREE, ঠিক আছে, তাহলে ওয়াস, ওয়াটার, পন্ড, ট্রি।
ডিনার হচ্ছে যে পিক দ্য অড ওয়ান ওয়ান আউট অ্যান্ড সার্কেল ইট। এখানকার যেটা যেটা অড যে ওয়ার্ড রয়েছে সেটাকে আমাদেরকে সার্কেল করতে হবে। তো এখানে দেখি কী কী রয়েছে, দেখো লেক, রিভার, পাম্প, পন্ড। তাহলে এখানে যেটা আমরা করি যে তোমার অড হয়েছে তোমার পাম্প, বাকিগুলোতে দেখো তিনটেতেই কিন্তু জল রয়েছে, ঠিক আছে? তাহলে এখানে হবে পাম্পটা হবে অড ওয়ার্ড, ঠিক আছে? তারপর দেখছি দেখো ক্লাউড, স্কাই, সান, গ্রাস। তো এখানকার হবে গ্রাসটা হয়ে তোমার অড ওয়ার্ড, পুরো তিনটেটাই কিন্তু আকাশে থাকে, ক্লাউড, স্কাই বা সান। দেখছি ম্যান, গার্ল, চাইল্ড, ট্রি। তাহলে এখানে ট্রিটা হবে তোমার অড ওয়ার্ড, আর এখানে হচ্ছে ম্যান, গার্ল, চাইল্ড একই গোত্রের। ওকে, ই নাম্বার যেটা রয়েছে দেখো যে রাইট অপোজিট ওয়ার্ড লং, এর অপোজিট হবে তোমার শর্ট, SHORT, আর বিগ হবে তোমার স্মল, SMALL, স্মল। চলো এবার দেখি আমরা আমার গণিত। তো এক নম্বর যেটা রয়েছে দেখো যে সঠিক উত্তরটি নিচে দাগ দাও, 390কে 3 দিয়ে ভাগ করলে তোমার কি হবে, ঠিক আছে? 3 দিয়ে ভাগ করলে উত্তর যেটা আসবে সেটা হবে তোমার 130। তাহলে হবে এইখানে হবে তোমার দাগটা দেবে। ওকে, তারপরে দেখো খ, 3কে এই 32কে 3 দিয়ে যদি ভাগ করি তাহলে এই ভাগটিকে ভাজ্যকে, ভাজ্য তোমার যাকে ভাগ করবে সেটা, অর্থাৎ এখানে 32 হবে ভাজ্য। তাহলে দেখো যে গয়েরটা 10 × 2 + 5, তাহলে 10 × 2 = 20, আর দিয়ে এই 5 = 25, তাহলে এখানে হবে 25। একটি বর্গাকার চিত্র 1, 2, 3, 4টি সরল রেখাংশ দিয়ে তৈরি হয়, 4টি। ও এই চিত্রটি হলো একটি কি বৃত্তকার চিত্র। এবার আমরা দ্বিতীয় ভাগে যেটা লিখবো যে বিবৃতি সত্য না মিথ্যা সেটা লিখবো, যে সত্য দিনে 7 সপ্তাহ, এটা হয় তোমার মিথ্যা, হ্যাঁ মিথ্যা হবে। ওকে, দেখো 44কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি সমান 4কে 44 দিয়ে ভাগ করলে 1 হবে, এটা নয়, কেননা 4কে 44 দিয়ে ভাগ করলে 11 হবে, কিন্তু এই 44কে 4 দিয়ে ভাগ করলে 11 হবে, কিন্তু 4কে 44 দিয়ে ভাগ করলে তো তোমার 0.4 আসবে, তাহলে এটা হবে মিথ্যা। আমি জাস্ট এটা লিখে রাখবো মিথ্যা। 3 নম্বর দেখো গ নম্বর, একটি কোনো ব্যাংক 1 লাফে 7 ঘর যায়, তাহলে 5 লাফে কত হবে 12 ঘর, মানে 7 × 5 = 12, কিন্তু না এটা তোমার গুণ হবে 7 × 5 = 35, তাহলে এটাও মিথ্যা। তাহলে 3টে হলো মিথ্যা, 1 ঘন্টা তোমার সমান 60 মিনিট, এইটা হচ্ছে তোমার সত্য। আর 99 পরের সংখ্যাটা 2 অঙ্কের, 99 পরের সংখ্যা তোমার 100, তাহলে এটা 3 অঙ্কের, তাহলে এটাও মিথ্যা, ঠিক আছে? শূন্যস্থান পূরণ করে 3 আছে কি দেখো, যে 750 পয়সা সমান কত টাকা কত পয়সা, তাহলে এখানে 1 টাকা আমরা জানি কত, 100 পয়সা, ঠিক আছে? তাহলে আমাকে একে টাকা বার করতে গেলে আমাকে এটাকে 100 দিয়ে ভাগ করতে হবে, 100 যদি আমি ভাগ করি, 750কে যদি আমার 100 দিয়ে ভাগ করি তাহলে হবে তোমার 7, তাহলে 700, তাহলে 60 টাকা, আর এই যে 50 আসবে এটাই তোমার 50 পয়সা, তাহলে আমাদের উত্তর হবে যে 7 টাকা 50 পয়সা। খন হচ্ছে ভাজ্য সমান কি ভাজ্য গুণিত ভাগফল, এখানে লিখতে হবে ভাগফল প্লাস ভাগশেষ। তারপর আছে দেখো যে 75 মিনিট সমান কয় ঘন্টা কয় মিনিট, তাহলে আমাদের জানি 1 মিনিট সমান, এই 1 ঘন্টা সমান 60 মিনিট, তাহলে এই সময় এই 75 থেকে আমরা 60কে বিয়োগ করব, তাহলে কত হবে 5, 1, তাহলে 1 ঘন্টা 15 মিনিট। একটি ত্রিভুজের বাহুর সংখ্যা কত, 3টে, ঠিক আছে? 4 নম্বর দেখো যে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও, এখানে কি বলেছে, আজ বিবেকের জালে 198টি রুই মাছ উঠেছে, আর দীপকের জালে 176টি রুই মাছ উঠেছে, কার জালে রুই মাছ কটা বেশি উঠেছে? তাহলে আমরা এখানে দেখি বিয়োগ করি, এক বিয়োগ করতে হবে 198 থেকে 176, তাহলে উত্তর কত হবে 22টা বেশি উঠেছে, কার জালে, এই বিবেকের জালে, ঠিক আছে? তাহলে লিখতে হবে বিবেকের জালে 22টা বেশি উঠেছে। খ নম্বর দেখো যে একটি ঘুড়ির বিক্রেতা 148টি ঘুড়ি বিক্রি করেছেন, প্রতিটি ঘুড়ির দাম 6 টাকা হলে মোট কত টাকা তিনি পেয়েছেন, তাহলে 148কে 6 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? তাহলে 148কে যদি আমরা 6 দিয়ে গুণ করি কত হবে, 6×8 = 48, 8 হাত থেকে 4, 4×6 = 24, 4×8 = 8, হাত থেকে 2, আর 6×6 = 2, 8, তাহলে 888 টাকা মোট টাকা পেয়েছেন। 5-এ দেখো যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও, এখানে গুণফল করতে হবে, 25কে যদি আমরা 5 দিয়ে গুণ করি, ঠিক আছে, তাহলে 5×5 = 2,
পাঁচ গুণ দশের বর্গফল 125। ওকে, আর এখানে দেখো দেখো 24-কে 4 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 4 6 24 0 6 ভাগ ভাগফল হলো। ওকে চলো, তারপরে যে সাবজেক্ট রয়েছে সেটা দেখি, যে আমাদের পরিবেশ কি বলা আছে দেখো, যে সঠিক উত্তরটির নিচে দাগ দাও তোমার রাজ্যের অর্থাৎ পশ্চিমবঙ্গ তোমার রাজ্য, ঠিক আছে, উত্তর দিকের একটি জেলা হলো কি কালিম্পং, ঠিক আছে। আগেকার দিনের মানুষ পোশাক তৈরির জন্য ব্যবহার করত গাছের ছাল। ওকে, তারপর দেখো প্রশ্ন দেওয়া আছে, তাহলে এটা কালিম্পং হলো, এটা গাছের ছাল। 3 নম্বর হচ্ছে পিনকোড হলো পোস্ট অফিসের নাম্বার। কাঁচা আমের স্বাদ পাওয়া যায় যে ইন্দ্রের সাহায্যে, সেটা জীব। পুষ্টিকর নয় এমন একটি খাবার হলো তোমার চিপস। তোমার বাবার বড় ভাইয়ের স্ত্রীকে জেঠিমা। ওকে, এবার দ্বিতীয় ভাগে যেটা হয়ে দেখো, ঠিক বাক্যের পাশে টিক চিহ্ন আর ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও। স্ক্রিপিংয়ে হাতের কবজির কোনো কাজ হয় না, ভুল, এটা হয়, তাহলে এটা ভুল হবে। পেঁয়াজ হলো গাছের মূল, না, এটা ভুল, ঠিক আছে, এটা তোমার ভুল। তার হচ্ছে শীতকালে পায়ের গোড়ালে ফাটে, এটা ফেটে যায়, এটা ঠিক। সয়াবিন একটি পানীয় খাবার, এটা না, এটা উদ্ভিজ খাবার। মাটির নিচে একটা আনাজ হলো আলু, এটা ঠিক। ওকে চলো, তারপরের যে পাঠটা রাখি হচ্ছে 3 নম্বর, কস্তম্বের সাথে খস্তম্বের মিলাও। কম্পিউটার দোকান একটি নতুন জীবিকা, ঠিক আছে। ঘরে মেয়ে হলো যারা মাটির ঘর ছাওয়ায় কাজ করে। আলিপুর অবস্থিত তোমার দক্ষিণ চব্বিশ পরগনায়। খুব শক্ত আঁশ আছে তোমার শন গাছে, আর কর্ণিক ও ওজন দড়ি লাগে পাকা বাড়ির ইট গাঁথতে। এবার আমরা দেখব যে 4 নম্বর, যে পোষা গরুদের চটের জামা পরানো হয় কেন। ওকে, তো এই প্রশ্নটার অ্যান্সারটা তোমরা দেখে নাও, যে শীতকালে তোমার যে ইয়ের হাত থেকে, শীতকালে শীতের হাত থেকে গরুদেরকে বাঁচানোর জন্য, এছাড়াও যে গরুতে যদি কোনো মশা মাছি লাগে তা গরু নেজ দিয়ে সেটা কি তারাই, কিন্তু নেজটা কিন্তু দেহের প্রত্যেকটা অংশে যায় না। ওকে, অর্থাৎ চটের যদি জামা পড়ানো হয় তাহলে সেই ক্ষেত্রে মশার হাত থেকেও রক্ষা পায়, এটা আমি লিখে দিলাম, তোমরা দেখে দেখে লিখে নেবে। তারপর দেখো যে কী কী কারণে মানুষ বাসস্থান পরিবর্তন করে। মানুষ নানান কারণে বাসস্থান পরিবর্তন করে, চাকরির জন্য, কোনো কারণে তোমার মাইগ্রেশন জন্য, ঠিক আছে। তো এই অ্যান্সার দুটো আমি লিখে দিচ্ছি, এটা তোমরা ভালো করে লিখে নেবে, চলো। ওকে চলো, পরের পাঠটা রয়েছে কি স্বাস্থ্য ও শারীরশিক্ষা, পরের যে সাবজেক্টটি কী রয়েছে দেখো, পাশের শব্দ ঝুড়ি, মানে এই যে শব্দ ঝুড়ি রয়েছে, এই শব্দ ঝুড়ি দেখে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। এখন রয়েছে দেখো, মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকার জন্য পথ্য করা প্রয়োজন কি যোগাসন। কন্যাশ্রীতে সুবিধা পায় মেয়েরা, ঠিক আছে। গ একটি হলো সৌন্দর্যমূলক ব্যায়াম, সেটা হচ্ছে ড্রিল। ওকে, বক্রাসন দূর করার জন্য উপকারে যোগাসন কি আলস্যতা দূর করার জন্য। আর রুমাল দৌড় খেলার ফলে বৃদ্ধি পায় কি ক্ষিপ্রতা বৃদ্ধি পায়, ক্লিয়ার। চলো, 2 নম্বর যে পাঠ রয়েছে, যে বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। প্রজাসনে হাঁটুমুড়ে বসতে হয়, এটা সত্য, ঠিক আছে। যোগাসন শরীরের পক্ষে ক্ষতি, এটা হচ্ছে তোমার মিথ্যা। ওকে, বস্তা দৌড় খেলায় বস্তার প্রয়োজন নেই, এটাও মিথ্যা। তারপর খেলাধুলা করলে মানসিক ও শারীরিক বিকাশ ঘটে, এটা তোমার সত্য। আর লম্বা হওয়ার জন্য হস্ত পদাসন খুব উপকারী, এটা সত্য, ঠিক আছে। তারপর দেখো যে বাম দিকের সাথে ডান দিক মেলাও, সাবধান বিশ্রাম, ঠিক আছে। তো সাবধানের ক্ষেত্রে কি হয়, সাবধানের ক্ষেত্রে তোমার বুক টান টান করে দাঁড়াতে হয়, ঠিক আছে। আর বিশ্রামের ক্ষেত্রে পা ফাঁক করে দাঁড়ানো ও হাত পিছনে থাকা। ওকে, আর তোমার খিদে যেটা বাড়ে, স্বল বাসনের ফলে খিদে বাড়ে। ওকে, আর তোমার একাগ্রতা যেটা যায় গোমুখাসনের ক্ষেত্রে। আর তোলার দণ্ডাসনের ক্ষেত্রে পায়ের পেশির যে দুর্বলতা দূর হয়, ক্লিয়ার। এবার দেখো 4-এর যেটা রয়েছে, প্রতিদিন তুমি কী অনুশীলন করলে আমাদের মন সুস্থ সবল থাকে, আর তোমার যোগাসন ড্রিল এগুলা, ওকে, যে যে যোগাসনগুলো করা যায়, তুমি নিজে অনুশীলন করো এমন যে কোনো 2টি যোগাসনের নাম লেখো।
যেটা যেটা করো, যেরকম ধরো এখানে কয়েকটা যোগাসন দেওয়া যায়, ধরো তুলাদণ্ডাসন, গমকাসন, শলভাসন, এই দুটো তিনটি ভিতরে যে কোনো দুটো লিখবে। ওকে, তারপর দেখো খেলাধুলা করলে আমাদের কি কি উপকার হয় তা লিখো। তো খেলাধুলা করলে আমাদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে, ঠিক আছে। আর কারা কারা তোমার গুরুজন তা লিখো, বাবা মা, হ্যাঁ, তারপর জেঠিমা, দাদু দিদা, এরা আমাদের গুরুজন। ইচিং পিচিং খেলায় কম করে কতজন খেলোয়াড় লাগবে? ইচিং পিচিং খেলায় কমপক্ষে 3 জন কিন্তু খেলোয়াড় লাগে। ওকে, তো বন্ধুরা এটাই ছিল আজকে আমাদের যে সেকেন্ড ইভ্যালুয়েশন, অর্থাৎ 2024-এর জন্য প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর একটা সাজেশন টাইপ। এই সমস্ত প্রশ্ন থেকে তোমাদের 2024 সালে যে সিসি মডেলের প্রশ্নপত্র হবে, যেটা আমরা আগামীকাল থেকে আপনি ইউটিউবে চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে প্রোভাইড করব। ওকে, সেখানে এই সমস্ত প্রশ্নগুলো তোমরা কমেন্ট পাবে। আর এই সমস্ত প্রশ্নের পিডিএফ তো আমাদের স্ট্রাগল ফর সাকসেস টেলিগ্রাম গ্রুপ তোমরা জয়েন হয়ে যাও, সেখান থেকে ফ্রিতে পিডিএফগুলো ডাউনলোড করে প্রিন্ট আউট করে তোমাদের স্টুডেন্টদের সাথে আলোচনা করতে পারবে। ওকে, তো সকল ভালো থাকবে, সুস্থ থাকবে।